আসসালামু আলাইকুম আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম হিন্দি টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে আজ আমরা দেখব হিন্দি দশ মিনিট স্কুল অর্থাৎ আমরা দশ মিনিটে কিভাবে হিন্দি ভাষা কথা বলা শিখতে পারি সে বিষয় সম্পর্কে হিন্দি একটি বর্তমানে জনপ্রিয় ভাষা পৃথিবীর প্রায় সমস্ত দেশেই হিন্দি ভাষা কথা বলতে বলা হয় এবং যা ছাড়া যারা বাংলা ভাষা যারা বাংলা এবং মালায় ভাষা কথা বলেন এবং যারা বিদেশে জরুরিভাবে কাজে যান তারা ইংলিশ না পারলেও হয়তো হিন্দি বাংলাটা শিখে যান এজন্য হিন্দিটা সব জায়গাতে প্রায় পরিচিতি হয়ে আছে এই ভাষাটা আশা করি যারা নতুন শিক্ষার্থী আছেন তারা এই টিটলার মাধ্যমে খুব সহজে হিন্দি ভাষায় অনার্গোল কথা বলতে পারবেন তভিও দেরি না করে চলে আসুন না আজকের এই দশ মিনিট হিন্দি স্কুলে দেখুন আজকের বিষয়গুলো কি হয়তো আপনারও কাজে লেগে যেতে পারে এই বিষয়গুলো তবে চলি আজকের মূল বিষয়ের দিকে ওখানে কি দরকার ওখানে কি দরকার ও কে জরুত হায় কে জরুত হায় ওখানে কি দরকার খুব দরকারি কাজ আছে বহু জরুরি কাম হায় বহুত জরুরি কাম হয় খুব দরকারি কাজ আছে এত তাড়াতাড়ি কোথায় যেতে হবে ইতনি জলদি কে জানা হয় ইতনি জলদি কে জানা হয় এত তাড়াতাড়ি কোথায় যেতে হবে এখন কোথায় থাকেন অপ কহা রয়তে হায় অপ কহা রয়তে হায় এখন কোথায় থাকেন কোথায় পাওয়া যাবে লেকিন কহা মিলেগা লেকিন কহা মেলেগা কোথায় পাওয়া যাবে এই দোকানটি কোথায় এ দোকান ক্যা হয় এ দোকান হয় এই দোকানটি কোথায় কি করে যাবেন ক্যাসে জায়গা কি করে যাবেন চলুন আমিও যাই চলিয়ে ম্যা ভি চলে চলিয়ে ম্যা ভি চলে চলুন আমিও যাই তার মেয়ে ছিল না উস্কে কি নেই থা উস্কে কি নেই থা তার মেয়ে ছিল না আমার আর কিছু চাই না মুঝে ওর কুস নেই চাইয়ে মুঝে ওর কুস নেই চাইয়ে আমার আর কিছু চাই না আমার কাল দেরি হবে না মেরা কল দেরি নেই হগি মেরা কল দেরি নেই হগি আমার কাল দেরি হবে না কি নয় ক্যা নই হায় ক্যা নই হায় কি নয় কি হবে না কে নেই হোগা কি হবে না সে ঘরে ছিল না ওই ঘর থা সে ঘরে ছিল না কিবাদ সমাচার হয় কে সমাচার হয় কি সংবাদ তুমি যাবে না তুম জায়গা নেহি তুম জায়গা নেহি তুমি যাবে না কাজ করবে এক কাম করে গা একটা কাজ করবে কি ব্যাপার কে মামলা হয় কে মামলা হয় কি ব্যাপার কেন কষ্ট করলেন ক্যাসে তকলিফ কি ক্যাসে তকলিফ কি কেন কষ্ট করলেন আমার পিছনে আসো মেরি পিছে আও মেরি পিছে আও আমার পিছনে আসো থামুন জরা ঠরিয়ে একটু থামুন চিন্তা করে বলো সোচ সংস্কর বলে সোচ সংস্কর বলে চিন্তা করে বলো থাকা এটা হবে রহনা রহনা অর্থ হলো থাকা দেখা হওয়া মিলনা মিলনা শব্দের অর্থ দেখা হওয়া বাসা জিনা জিনা অর্থ হলো বাঁচা উপার্জন করা বা আয় করা এটা হবে কামনা বা কমানা অর্থ হলো উপার্জন করা বা আয় করা নতুন এটা হবে নয়া নয়া অর্থ হলো নতুন ভালো ছেলে এটা হবে আচ্ছা লড়কা বা আচ্ছা লরকা। ভালো ছেলে ভালো মেয়ে আচ্ছা লরকি, আচ্ছা লরকি, ভালো মেয়ে খারাপ এটা হবে বুড়া বুড়ার শব্দের অর্থ হলো খারাপ খারাপ ছেলে এটা হবে বুড়া লরকা। বুড়া লড়কা অর্থ হলো খারাপ ছেলে বড় মেয়ে এটা হবে বড়ি লড়কি বড়ি লড়কি অর্থ হলো বড় মেয়ে ছোট ছেলে ছটা লড়কা ছটা লড়কা ছোট ছেলে ভিতরে এটা হবে অন্দর অন্দর অর্থ হলো ভিতরে এটা হলো মিথ্যা ঝুট এটা হলো মিথ্যা বিয়ে এটা হলো সাদী সাদী অর্থ হলো বিয়ে বাজার এটা হবে মন্ডি মন্ডি অর্থ হলো বাজার বেটে এটা হবে নাটা নাটা শব্দের অর্থ হলো বেটে শরণ ইয়াদ শরণ এটা হবে ইয়াদ বমি বমন বমি বমন জ্বর বুখার জ্বর এটা হবে বুখার সর্দি জুকাম সর্দি এটা হবে জুকাম কাশি এটা হবে খাসি কাশি এটা হবে খাসি ডায়রিয়া বা উদারাময় এটা হবে অতিসার ডায়রিয়া বা উদারাময় এটা হবে অতিসার মরিস এটা হবে মিস মিস অর্থ হল মরিস কেরোসিন এটা হবে মিটিকা তেল মিটটি কা তেল অর্থ হলো কেরাসিন সরিষার তেল এটা হবে কোরিয়া তেল কোরিয়া তেল এটা হবে সরিষার তেল তেতুল ইলমি তেতুল এটা হবে ইমলি ইমলি শব্দের অর্থ তেতুল আলু এটা হবে আলু এখানে বাংলা এবং হিন্দি একই অর্থে ব্যবহার করা হয় মুলা এটা হবে মুলি মুলা এটা হবে মুলি লাউ এটা হবে ঘিয়া ঘিয়া শব্দের অর্থ হলো লাউ পেঁয়াজ 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 ভিউয়ার্স এই ছিল আজ আমাদের হিন্দি টু বাংলা ভাষার শব্দের কালেকশান এবং বাক্য এখানে দশ মিনিট আপনারা হিন্দিতে অনার্গ কথা বলার মতো বাক্য এবং শব্দ শিখে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো মাধ্যমে এই চ্যানেলে বিশেষ করে আরবিক হিন্দি ইংলিশ চায়না জাপানি ভাষা এবং মালায় ভাষার উপর টিউটোরিয়াল তৈরি করা হয় যদি প্রয়োজন বোধ করেন যে ওই সকল ভাষা যারা আপনাদের প্রয়োজন তাহলে অবশ্যই ভিডিওগুলি দেখবেন এছাড়া রয়েছে আঠারো প্লাস দের জন্য সাধারণ জিকে বা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যদি প্রয়োজন বোধ মনে করেন ওই সকল ভিডিও হয়তো আপনাদের কাজে লাগতে পারে যদি সময় হয় দেখে নেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন